হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আর একটি নতুন জব ভ্যাকেন্সির ভিডিও। পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। যে বন্ধুরা, এটা হচ্ছে গেট, সামনে একটা মন্দির আছে। তো মন্দিরের সামনে এটা গেট। আর বন্ধুরা, আজকে ব্যাঙ্গালোরের আবহাওয়াটা তোমাদের দেখাই, সারাদিন এরকমই আছে। আজকে রোদ ওঠেনি কিচ্ছু না, ঠান্ডা হাওয়া। তো আজকের আবহাওয়া খুবই ভালো, এখানে খুবই ঠান্ডা একরকম। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় অনেকটা কম এই দিকটাতে ঠান্ডা। আজকে জবটি একটু অন্য রকমের জব, আর পেমেন্টও অনেক হাই পেমেন্ট জব। আজকে যে জবটি হবে, তো পেমেন্টও মোটামুটি 40,000 টাকা মতো পেমেন্ট তোমরা বলতে পারো এই জবটিতে। তো পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো, স্কিপ না করে সব কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে, তোমরা সব কিছুই জানতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, জবটি হবে তোমাদের ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোর বিদাদি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানেই হবে তোমাদের জবটি, এখানেই আছে কোম্পানিটি। তো যারা ট্রাই করতে চাও তারা ট্রাই করতে পারো এখানে এসে। কোম্পানিটি হচ্ছে NXT জেন ডাটা সেন্টার কোম্পানি, এই কোম্পানিতে তোমাদের জবটি হবে। আর কোম্পানিটিও খুবই ভালো, ফেসিলিটিগুলো খুব সুন্দর এই কোম্পানিতে। হ্যাঁ, ফুড ফেসিলিটি, সমস্ত কিছু ফেসিলিটি এই কোম্পানি থেকে পাবে। আর অনেকটা হাই পেমেন্ট এই কোম্পানি তোমাদের পে করবে, যেহেতু সফটওয়্যার কোম্পানি, ডাটা সেন্টার কোম্পানি, তো বুঝতেই পারছো পেমেন্ট অনেক হাই পেমেন্ট কোম্পানি তোমাদের পে করবে। এই জবটিতে তোমাদের ফেসিলিটি কি কি পাবে, তোমরা PF ESI ফেসিলিটি পেয়ে যাবে, ওটা প্রতিটা কোম্পানিতেই দেয়। যে কোনো কোম্পানিতেই তোমরা জব করো না কেন, তোমাদের PF ESI ফেসিলিটি তোমরা পেয়ে যাবে, তো এই কোম্পানিতেও সেটা পেয়ে যাবে। আর ডিউটি টাইম ফুড ফেসিলিটি পেয়ে যাবে এই কোম্পানিতে, মানে খুবই ভালো ফুড এই কোম্পানিতে তোমরা পাবে। তো ফুড ফেসিলিটি এই কোম্পানি থেকে তোমরা পেয়ে যাবে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, যারা IT পাস করে আছো, হ্যাঁ প্রতিটা কোম্পানিতেই এক একটা IT ডিপার্টমেন্টের মানে ক্যান্ডিডেট থাকে প্রতিটা কোম্পানিতে। তো এটা হচ্ছে স্পেশালি IT যারা ক্যান্ডিডেট আছো, হ্যাঁ ডাটা সেন্টার কোম্পানি এটা, তো তারা এই কোম্পানিতে তোমরা জব করতে পারবে। পেমেন্ট কত হবে, পেমেন্ট তোমাদের যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের 40,000 টাকা থেকে পেমেন্ট তোমরা পেয়ে যাবে স্টার্টিং পেমেন্ট। যাদের এক্সপিরিয়েন্স নেই কোনো, তারা স্টার্টিং পেমেন্ট 26,000 টাকার মতো তোমরা পেয়ে যাবে স্টার্টিং পেমেন্ট। যাদের এক্সপিরিয়েন্স আছে তারা 40,000 টাকার ওপর এরকম পেমেন্ট তোমরা এই কোম্পানি থেকে পেয়ে যাবে। কোম্পানিটাও খুবই ভালো কোম্পানি, সফটওয়্যার কোম্পানি। আর আবারও বলছি, প্রতিটা কোম্পানিতেই এই কোম্পানিটা ছাড়াও যদি অন্য কোম্পানিতেও তোমরা ট্রাই করো, হ্যাঁ যারা IT পাস করে আছো তারা অন্য কোম্পানিতেও ট্রাই করতে পারো। প্রতিটা কোম্পানিতে বিদাদি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে প্রতিটা কোম্পানিতেই IT ডিপার্টমেন্ট প্রতিটা কোম্পানিতে আছে, যে কোনো কোম্পানিতে। তো যে কোম্পানিতে ভ্যাকেন্সি খালি থাকবে সেখানে তোমরা ট্রাই করতে পারবে, কিন্তু খানি ঘুরতে হবে যদি নিজে থেকে করো। আর এই কোম্পানিতে কি এলে ডাইরেক্ট ইন্টারভিউ দিতে হবে, তো স্টাফ লেভেলে এমপ্লয় লেভেলে তোমরা যাবে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে। আর যদি না থাকে তাহলে প্রথম হয়তো কন্ট্রাক্ট বেসিক তোমাদের কাজ করতে হবে, কিন্তু পেমেন্ট খুব ভালো পেমেন্ট তোমরা এই কোম্পানি থেকে পেয়ে যাবে। সব কিছুই বললাম তোমাদের এই ভিডিওর মাধ্যমে, যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমাকে এইভাবেই সাপোর্ট করো, আমি আবার তোমাদের ভিডিও আপলোড করতে থাকবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থেকো। ওকে, বাই, টাটা।